নমস্কার বন্ধুরা এসপিডি শটিরিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা ম্যাথামেটিক্সের সিক্সটি নাইন নাম্বার পার্টে আমরা ম্যাথামেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্ট্যান্ট প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে যে যদি এ সমান বি স্কোয়ার বাই বি মাইনাস এ হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত হবে খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এখন ফ্রেন্ডস লক্ষ্য করো এই কোশ্চেনটিকে সলভ করার জন্য আমরা যদি প্রথমটা থেকে শুরু করি অর্থাৎ ফ্রেন্ডস প্রথমটা থেকে শুরু করলে আমরা কী পাচ্ছি এ ইকোয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ এটাকে যদি আমরা জাস্ট কোাকি গুণ করে দিই তার মানে এ বি মাইনাস এ স্কোয়ার ঠিক আছে সমান এই টার্মটা পাবো বি স্কোয়ার এবং একইভাবে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এই টার্মটা আমরা কত পাচ্ছি জিরো পাচ্ছি অর্থাৎ আমরা যদি সমস্ত টার্মগুলোকে একধারে নিয়ে চলে আসি তাহলে এই টার্মটা আমরা পাচ্ছি জিরো ঠিক আছে এখন যদি উভয় পক্ষে আমরা এ প্লাস বি দ্বারা গুণ করে দিই অর্থাৎ এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব সময় জিরো ইন্টু এ প্লাস বি আমরা গুণ করবো অর্থাৎ উভয় পক্ষে আমরা এ প্লাস বি দ্বারা গুণ করে দিচ্ছি এখন ফ্রেন্স বুঝতে পারছো যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এটা হচ্ছে সেই টার্মটা কত আসবে জিরোর সাথে যাই গুণ করি না কেন সেই টার্মটা আমরা পাবো জিরো ওকে অতএব এ কিউ প্লাস বি কিউ এর মান কত পেলাম অবশ্যই জিরো পেলাম তাহলে আমাদের অপশন ফলো করো দেখো অপশানে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার টু লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার টু এতে দিয়েছে যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে এখন ফ্রেন্ডস লক্ষ্য করো এই যে টার্মটা অর্থাৎ রাশিমালাটা দেওয়া আছে এটাকে আমরা ভেঙে নেবো এইভাবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এই এক্স স্কোয়ারগুলোকে আমরা এক কাজে করে নেবো ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বাকি কী পড়ে রইল এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এই টার্ম দুটোকে আমরা জাস্ট যোগ করব এই টার্ম দুটোকে যোগ করার জন্য এদের ভ্যালুটা আমরা বার করে নেব অর্থাৎ আমাদের যেটা দেওয়া রয়েছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো আমরা কী করবো এটাকে জাস্ট উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে দেবো তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আমরা কত পাবো এক্স মাইনাস থ্রি এক্সটাকে পাবো মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স সমান জিরো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা কত পেলাম থ্রি পেলাম এখন দেখো এক্স স্কোয়ার টার্মটাকে বার করার জন্য আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার মানে হচ্ছে তিনের স্কোয়ার তাহলে এ প্লাস বি তা হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি এই টাইমটা আমরা পাচ্ছি এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই টাইমটা কত পেলাম নাইন পেলাম ওকে তাহলে এখান থেকে দেখো এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেটে যাচ্ছে তার মানে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু সমান নাইন তাহলে টু সংখ্যাটাকে ডান দিকে নিয়ে এলে আমরা কত পাচ্ছি নাইন মাইনাস টু মানে সেভেন পাবো অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কী পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে আমরা থ্রি পেয়েছিলাম আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সেভেন পেয়েছিলাম আমাদের বার করতে কি হবে এই দুটো টার্ম থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে পেলাম সেভেন আর এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে পেলাম থ্রি এই দুটোকে যোগ করলে আমরা মানটা পাচ্ছি টেন ঠিক আছে অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসছে অপশান ফলো করো দেখো অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলেছে যদি টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হয় তাহলে এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্সএস কিউ প্লাস টু সমান কত হবে খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এখন ফ্রেন্ডস দেখো কোশ্চেনটাকে সলভ করার জন্য আমাদের কী অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস কিউব এই টার্ম তার মানে আমাদেরকে নিয়ে আসতে হবে আমরা কীভাবে নিয়ে আসবো সেটা দেখো দেওয়া আছে আমাদের টু এক্স প্লাস টু বাই এক্স ঠিক আছে সমান থ্রি আমরা উভয় পক্ষে প্রথমে দুই দ্বারা ভাগ করে দিচ্ছি আমরা ফ্রেন্ডস আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি বাই টু এরপর আমরা কী করবো উভয় পক্ষে কিউব করে দেবো অর্থাৎ কিউব বা ঘন করে দিলে আমরা মানটা কীভাবে পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সএস কিউব মানে তিন বাই দুই তার হোল কিউব তার মানে এইটাকে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে সেই টার্মটা আমরা পাচ্ছি এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব ঠিক আছে প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে এই টার্মটা কত পাবো অবশ্যই তিনের দুইটা হোল কিউব তার মানে হচ্ছে সাতাশ ডিভাইডেড বাই আট ওকে অর্থাৎ তিনের কিউব মানে হচ্ছে তিন গণিত তিন গণিত তিন আর দুইয়ের কিউব মানে হচ্ছে দুই গণিত দুই গণিত দুই তাহলে ফ্রেন্ডস লক্ষ্য করো থ্রি ইন্টু এক্স বাই ওয়ান বাই এক্স এখানে কেটে গিয়ে কী পরে থাকছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে কত পেয়েছিলাম এখানে পেয়েছিলাম তিনের দুই তার মানে এই টামটা আমরা কত পাচ্ছি অ্যাকচুয়ালি অর্থাৎ এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব ঠিক আছে প্লাস থ্রি ইন্টু তিনের দুই ওকে সেই টামটা আমরা পেলাম সাতাশের আট ঠিক আছে তাহলে এখান থেকে দেখো যে আমরা যদি ক্যালকুলেশান করে নিই অর্থাৎ এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্সেস কিউব আমরা কত পাবো সাতাশ বাই আট মাইনাস তিন থেকে নয় বাই দুই ঠিক আছে এটাকে একটু ক্যালকুলেশন করে নাও দেখো আমরা মানটা পাচ্ছি আট এবং দুইয়ের লসেগু হবে আট তার মানে এটা হবে সাতাশ মাইনাস চার নয় ছত্রিশ অর্থাৎ সাতাশ মাইনাস ছত্রিশ মানে কত হবে মাইনাস নাইন বাই আট ঠিক আছে আমাদের কী বার করতে হবে এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্সেস কিউব প্লাস দুই সমান কত তাহলে এর সাথে আমরা দুই যোগ করব অর্থাৎ এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্সেস কিউব প্লাস দুই ইকুয়াল টু আমরা একটু আগেই পেয়েছিলাম যে মাইনাস নয় বাই আট এই মানটা প্লাস দুই ঠিক আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি সেভেন বাই এইট অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট আরও গুরুত্বপূর্ণ আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোর লক্ষ্য করো দেখো কোশ্চেন নাম্বার চারে দিয়েছে যে খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং এই ধরনের করেনি রিলেশন কোশ্চেনগুলোকে যদি আমরা শর্টকাট উপে সলভ করতে চাই সেটা সবার প্রথমে বোঝার চেষ্টা করবো অর্থাৎ দেখো রোটোভার অফ সেভেন্টি টু প্লাস রুটোভার অফ সেভেন্টি টু প্লাস রুটো অফ সেভেন্টি টু ডট করে ইনফিনেটিভ এটাকে যদি শর্টকাট উপে সলভ করতে চাই আমরা সংখ্যাটাকে জাস্ট ভাঙবো কীভাবে ভাঙব আট গণিত নয় এইভাবে পরস্পর দুটো মৌলিক সংখ্যা আকারে ভাঙব এবং একইভাবে বিয়াল্লিশ সংখ্যাটাকে ভাঙব ছয় গণিত সাত এখন ফ্রেন্ডস লক্ষ্য করো এখানে টার্মগুলোতে সব প্লাস আছে অর্থাৎ রোট বড় বাহাত্তর প্লাস রোট বড় বাহাত্তর প্লাস বাহাত্তর ঠিক আছে এর মানে হচ্ছে আমরা সেক্ষেত্রে বড় সংখ্যাটা নেবো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে সেক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটা নেবো অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই মানটা কত পাবো অ্যাকচুয়ালি নাইন পাবো ঠিক আছে এবং এই মানটা থেকে কত পাবো সিক্স পাবো তাহলে এই দুটোর বিয়োগফল কত অর্থাৎ নয় মাইনাস ছয় মানে হচ্ছে আমরা অ্যান্সারটা পাবো তিন অতএস সেক্ষেত্রে আমাদের কোন অপশানটা কারেক্ট অ্যান্সার আসবে দেখো তিন কোথায় আছে অপশান এতে আমাদের তিন সংখ্যাটা আছে অতএব অপশান এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ফ্রেন্ডস আমরা চাইলে এটাকে এক্স ধরেও সলভ করতে পারতাম সেক্ষেত্রে আমাদের একটু লেংদি ক্যালকুলেশন হতো কীভাবে ক্যালকুলেশনটা করতাম একটু জাস্ট বোঝার চেষ্টা করো যে রুটো বরফ বাহাত্তর প্লাস রোটো বরফ বাহাত্তর প্লাস রুটো বরফ বাহাত্তর এই টার্মটাকে অর্থাৎ রোটো বার অফ বাহাত্তর প্লাস রোটো বারো বাহাত্তর ঠিক আছে এইভাবে যে একদম ডট ডট করে চলে যাচ্ছে একদম ইনফিনিটি পথে এটাকে যদি আমরা এক্স ধরে নিই এক্স ধরার পর যদি আমরা একবার স্কোয়ার করে দিই তাহলে সেক্ষেত্রে পাবো বাহাত্তর প্লাস দুটো বারো বাহাত্তর প্লাস দুটো অফ বাহাত্তর ঠিক আছে এইভাবে আমরা ভিতরের অংশটা পাবো ইনফিনিটি পর্যন্ত সমান এক্সের স্কোয়ার পাবো এখন লক্ষ্য করে ফ্রেন্ডস এই যে টার্মটা এই টার্মটা আমরা কত পাচ্ছি এক্স পাবো ওকে অর্থাৎ এক্ষেত্রে ইনফিনিটির সাথে কোনো সংখ্যা যোগ করা বা বিয়োগ করার মানেটাই হয়েছে সেটা ইনফিনিটিভ টাইমই আসে তার মানে এটা যদি এক্স পাই তাহলে এক্স প্লাস বাহাত্তর অর্থাৎ বাহাত্তর প্লাস এক্স সমান এক্স স্কোয়ার ওকে তাহলে এখান থেকে আমরা কী পাবো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান জিরো এটাকে যদি আমরা একটু ভেঙে নিই অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স এখন দেখো বাহাত্তর সংখ্যাটাকে এইট ইন্টু নাইন এই আকারে আমরা পাবো মিডল টার্ম ফ্যাক্টরে অর্থাৎ এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এইট এক্স মাইনাস বাহাত্তর তার মানে এক্স কমন নিলে এক্স মাইনাস ওকে প্লাস এইট কমন নিলে এক্স মাইনাস নাইন সমান জিরো পাবো তাহলে এখান থেকে যদি আমরা এক্স মাইনাস নাইন উভয় থেকে কমন নিই এক্স এইট ইন্টু এটা জিরো হবে তখনই যখন তারা পৃথক পৃথকভাবে জিরো হতে পারে হয় যে কোনো একটা জিরো হবে ঠিক আছে তার মানে এক্স মাইনাস নাইন হবে অথবা এক্স প্লাস এইট সমান জিরো হবে এখন লক্ষ্য করো এক্স প্লাস যদি আমরা জিরো করি তার মানে হচ্ছে এক্স সমান মাইনাস আবার দেখো এক্স মাইনাস যদি জিরো করি তাহলে এক্স এর মান হবে নাইন কিন্তু এই যে টার্মটা এটা কিন্তু পজিটিভ নাম্বার এখানে কিন্তু নেগেটিভের কোনো জায়গা নেই তার মানে এক্স সমান মাইনাস আট এই সংখ্যাটা আমরা নেবো না আমরা এক্স সমান নাইন এই সংখ্যাটা নেবো একইভাবে আমরা বার করতে পারবো পরেরটার জন্য অর্থাৎ এই টার্মটা তাহলে পেলাম নাইন এই টার্মটা আমরা পাবো সিক্স দুটো বিয়োগ করলে আমরা পাবো থ্রি ওকে নেক্সট ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে বলেছে যদি প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু ওয়ান ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু ওয়ান হয় তাহলে জেড প্লাস ওয়ান বাই এক্স সমান কত খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এখন ফ্রেন্ডস দেখো আমাদেরকে কী বার করতে হবে জেড বার করতে হবে কিন্তু দেওয়া আছে কি ওয়ান বাই জেড ওকে আর কী বার করতে হবে ওয়ান বাই এক্স বার করতে হবে কিন্তু দেওয়া আছে কি শুধু এক্স তাহলে এখান থেকেই আমরা এই টার্মগুলোকে ওয়াইয়ের আকারে বার করে আনবো এখন দেখো এটাকে আমরা কীভাবে সলভ করছি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান তাহলে এক্স ইকোয়াল আমরা কত পাবো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই ঠিক আছে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এবং একইভাবে দেখো ওয়াই প্লাস ওয়ান বাই জেড এখান থেকে লিখতে পারি ওয়ান বাই জেড ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়াই তার মানে জেডের মান কত পাবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই ওকে তাহলে এই দুটো টার্ম থেকে আমরা কী বার করতে পারি এই ওয়ান বাই এক্স প্লাস জেড তার মানে হচ্ছে ওয়ান বাই এক্সের মান আমরা কত পেলাম ওয়ান বাই এক্স এর মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে আর জেডের মানটা আমরা কত পেলাম ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই তাহলে এখান থেকে একটু লিখে নিতে পারি এই টার্মটাকে দেখো লিখতে পারি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই অর্থাৎ মাইনাস সাহায্যে গুণ করে দিয়ে আমরা ভগ্নাংশটা একই করে নিলাম তাহলে এখান থেকে আমরা লিখছি ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই ওকে অর্থাৎ কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি এক পাচ্ছি অতএব ফ্রেন্ডস আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে অর্থাৎ আমাদের যে টার্মগুলো দেওয়া হচ্ছে জেড প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ জেড প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা অ্যাকচুয়ালি কত পেলাম ওয়ান পেলাম অতএব অপশান ফলো করো দেখো অপশানে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করবো ফ্রেন্ডস তোমরা নিজেরা এই কোশ্চেনগুলো খাতা কলমে প্র্যাকটিস করে অনায়াসের পর বার করতে পারবে এবং ফ্রেন্ডস যদি ঠিক ভিডিওটি ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো অবশ্যই বন্ধুরা এই ভিডিও শেষে যে টাস্কটি দেওয়া রইলো টাস্কটি কমপ্লিট করে জানাতে ভুলবে না আমাদের সঠিক অ্যান্সারটি এবং ফ্রেন্ডস যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয় সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে বেল আইকনটি অন করে অল অপশনের জন্য জোরে রাখতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং ফ্রেন্ডস আপনার বন্ধুদেরকেও ভিডিওটি দয়া করে শেয়ার করে দিতেও ভুলবে না যাতে করে তাদের এই স্ট্রাগল পড়বে অর্থাৎ এই প্রস্তুতি পারবে একটু হলেও তাদেরকে আপনি নিজেই সাহায্য করতে পারেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে